তো বন্ধুরা আমি বারুইপুর স্টেশনে ঢুকলাম, দেখো ট্রেন বেরিয়ে যাচ্ছে। দেখো একটা ট্রেন এসেছিল স্টেশনে, সেটা বেরিয়ে গেল। তো স্টেশনটা হলো বারুইপুর জংশন, দেখে দাও এখানে পরিষ্কার লেখাই আছে এটা বারুইপুর জংশন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু চঞ্চল হাজরা ফলস। আর আজ আমি কলেজ স্ট্রিট যাচ্ছি। তো কলেজ স্ট্রিট তো অনেকভাবে যাওয়া যায়, তো আজ আমি যাচ্ছি বারুইপুর জংশন, মানে বারুইপুর স্টেশন থেকে। তো এই মাত্র টিকিট কেটে বেরোলাম, দেখুন আপনারা, এটা হচ্ছে বারুইপুর স্টেশন। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বারুইপুর থেকে কীভাবে কলেজ স্ট্রিট যাওয়া যায়। আর কলেজ স্ট্রিটে গিয়ে আমি কলেজ স্ট্রিটে বইয়ের যে স্টল আছে বা বইয়ের যে দোকানগুলো আছে সব দেখাবো, এবং কেমন সস্তা দামে পাওয়া যায় বই খাতা সব কিছু আজকে বলবো। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা জানো যে বারুইপুরে পেয়ারা বিখ্যাত। তো ওখানে স্টেশনে দেখো যে পেয়ারা বিক্রি হচ্ছে, দেখো বন্ধুরা বারুইপুরের বিখ্যাত পেয়ারা বিক্রি হচ্ছে। দেখো স্টেশনে বিক্রি হচ্ছে পেয়ারা, এখানেও আছে, চাপা দিয়ে আছে। তো এরকম পুরো স্টেশন জুড়েই পেয়ারা বিক্রি হয়। তো দেখো ট্রেন ঢুকছে বারুইপুর জাংশনে, একটা ট্রেন ঢুকছে, দেখো বারুইপুর লোকাল ঢুকছে এটা। চলো বন্ধুরা, আমি কলেজ স্ট্রিটে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো বন্ধুরা, আমি শিয়ালদাতে এসে গেছি। তো দেখুন শিয়ালদা স্টেশন, এটার নাম শিয়ালদা উত্তর থেকে। তো বন্ধুরা তোমরা দেখো শিয়ালদা স্টেশন, দেখো শিয়ালদা উত্তর শাখা এটা। প্রচুর মানুষজন যাতায়াত করছে। তো বন্ধুরা, আমি এখন মহাত্মা গান্ধী রোড দিয়ে হেঁটে যাচ্ছি, এটা এমজি রোড বলে, কলকাতা সাধারণত নয়। তো এখানে অনেক বিয়ের কার্ডের দোকান আছে বা অন্য বছরের কার্ড, মানে মোটামুটি কথা হলো কি ইনভিটেশনের জন্য যে কার্ডগুলো লাগে সেই কার্ডের দোকান এখানে পাবে। এখানে প্রচুর দোকান আছে, ইনফরমেশানটা দিয়ে দিলাম। কলেজ তোমরা কলেজ থেকে আসবে, এখানে ইনভিটেশনের কার্ড পাওয়া যায়, এখানে অনেক দোকান আছে, দেখো। দেখো বন্ধুরা, কলেজ স্ট্রিটে সব ইনভিটেশনের কার্ডের দোকান, প্রচুর দোকান আছে এখানে। তো দর্শক বন্ধুরা, আমি কলেজ স্ট্রিটে বইয়ের বাজারে ঢুকে পড়েছি, দেখুন আপনারা। এখান থেকেই সব বুক স্টলগুলো চারিদিকে দেখতে পাবেন। এখান থেকে পুরো বইয়ের বাজার শুরু, একদম অসংখ্য দোকান কলেজ স্ট্রিটে। এখানে খুব সস্তায় বই পাওয়া যায়, বই এবং খাতাও পাওয়া যায় সস্তায়। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কিছু বুক স্টল। তো দেখুন রাস্তার দুপাশেই আছে অসংখ্য বুক স্টল কলেজ স্ট্রিটে, এখানে সব ধরনের বই পাওয়া যায়, যে কোনো বই আপনি এখানে এসে কিনতে পারেন, খুব সস্তা দামে এখানে পাওয়া যাবে। এশিয়ার মধ্যে সব থেকে বড় বইয়ের বাজার যেটা পশ্চিমবঙ্গের কলকাতায় আছে। তো ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি বাজারের আরো ভিতরে।
তো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি সংস্কৃত কলেজিয়েট স্কুল, যার এস্টাবলিশমেন্ট হয়েছে 1824 সালে। দেখো স্কুলটা ভালো করে, এটা কলেজ স্ট্রিটেই অবস্থিত। তো দর্শক বন্ধুরা দেখো, এটা এটা হচ্ছে দ্য সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, মানে সংস্কৃত কলেজ এবং ইউনিভার্সিটি যেটা আছে কলেজ স্ট্রিটে, তার গেট একদম মেন গেট এটা সংস্কৃত কলেজ। আপনারা দেখতে পাচ্ছেন কলেজ স্ট্রিটের মোড়েই একদম, মানে কলেজ স্ট্রিটের বইয়ের বাজারে এরই আপনারা দেখতে পাবেন। রাস্তার দুপাশ দিয়ে অসংখ্য বইয়ের দোকান, যারা বাইক নিয়ে আসবেন এখানে পার্কিং করার জায়গা আছে, এখানে পার্কিং করা যায় বাইক। দেখে নাও তোমরা যারা বাইক নিয়ে আসবে এখানে পার্কিং করে। তো দর্শক বন্ধুরা, কলেজ স্ট্রিটে তোমরা দেখতে পাবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, দেখো যেটাকে প্রেসিডেন্সি কলেজ বলা হয় বা ইউনিভার্সিটি, এটা হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। ভালো করে দেখে নাও কলেজ স্ট্রিটে এলেই তোমরা দেখতে পাবে। আর অসংখ্য বুক স্টল, তোমরা এখানে এলে প্রচুর বইয়ের দোকান, যে কোনো বই কলেজ স্ট্রিটে তোমরা পেয়ে যাবে, যে কোনো বই এখানে অর্ডার দিয়েও যেতে পারবে তোমরা, আর খুব সস্তায় চিপ রেটে পাবে, 20%, 25%, 30%, 40%, 45% এরকম ডিসকাউন্টে এখানে বুক সেল হয়। তো বাড়ির কাছাকাছি না কিনে তোমরা কলেজ স্ট্রিটে আসবে, এসে এখান থেকে বই কিনবে, খুব ভালো হবে, তাতে তোমাদের খুব চিপ রেটে পাবে। আর এখানে সব ধরনের বই পাওয়া যায়, যারা স্কুল কলেজে পড়ছো তাদেরও বই পাওয়া যাবে, বা যারা কম্পিটিশান পড়ছো বা কম্পিটিশান এক্সাম দিচ্ছ, কম্পিটিটিভ এক্সাম, সিভিল সার্ভিস হতে পারে, স্টাফ সিলেকশন হতে পারে, সব রকমের বই এখানে পাবে তোমরা। তোমরা যারা কলেজে পড়ছ সাউথ 24 বা কলকাতায় কলেজ আছে, সব বেশিরভাগ সব সিবিএর আন্ডারে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আছে। তো এটা দেখো, এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, চলো দর্শক বন্ধুরা সামনে গিয়ে আমি তোমাদেরকে ক্যালকাটা ইউনিভার্সিটির গেটটা দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, দেখো এটাই হচ্ছে সিইউ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। দর্শক বন্ধুরা, কলেজ স্ট্রিটে যেখানে খাতা কিলো দরে বিক্রি হয়, মানে পেপার মিল আছে, আমি সেখানে পৌঁছে গেছি, সেটা হচ্ছে সূর্য সেন স্ট্রিট, কলকাতা 7 লক্ষ 9। তো তোমরা ভালো করে দেখে নাও এই এরিয়াটা, এখানে এলেই পাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সব দোকান দেখতে পাচ্ছ, এই দোকানগুলোতেই সব পেপার কাটিং হয়, আর এখানে কিলো দরে খাতা খুব কম দামে, মানে চিপ রেটে খুব বিক্রি হয়, সস্তায়। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দর্শক বন্ধুরা, তোমরা দেখো সূর্য সেন স্ট্রিটেতেই পেপার মিল আছে, এখানে কেজি দরে খাতা পাওয়া যায়। তো দর্শক বন্ধুরা, তোমরা দেখো এই যে পেপার মিল দেখতে পাচ্ছ, লাইন দিয়ে পরপর দোকান আছে, এখানে কেজি দরে খাতা পাওয়া যায়, বা আলাদা অন্যান্য যে পেপারগুলো মানুষের প্রয়োজন হয় সেগুলোও পাওয়া যাবে। এই দেখুন পরপর দোকান, এখানেও দোকান, এইসব মেশিনে পেপার কাটিং হয়, এখানে কেজি দরে খাতা পাওয়া যায় খুব সস্তায়। যারা দোকানদার ভাইরা আছো তারা এখান থেকে পাইকারি করতে পারো, এখানে খুব কমে খাতা পাবে তোমরা। পেপার মিল দেখো, এই যে মেশিনে কাটিং হচ্ছে, এখানে খাতা তৈরি হচ্ছে, তাই এনারা খুব কম দামে দিতে পারে। তো এখান থেকে তোমরা পাইকারি করে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবে এই সব কম দামে। দেখো দর্শক বন্ধুরা, এই একটা পেপার মিল, এখানেও খুব সস্তায় খাতা পাওয়া যাবে,
একটা পেপার মিল, দর্শক বন্ধুরা দেখো এখানে অসংখ্য পেপার মিল আছে, যেখান থেকে তোমরা পেপার কিনে নিতে পারবে, খাতা কিনে নিতে পারবে, আর অন্যান্য অনেক কিছু প্রয়োজনীয় পেজ আছে, সেই সব পেজ এখান থেকে কিনতে পারবে। ভালো করে দেখো এই দোকানগুলো, এখানে খুব সস্তায় পাওয়া যাবে খাতা। জায়গাটা আমি ফের বলে দিচ্ছি, সূর্য সেন স্ট্রিট, কলকাতা 7 লক্ষ 9। এখানে তোমরা চলে আসবে, যদি না বুঝতে পারো পুলিশকে জিজ্ঞাসা করবে, পুলিশকে জিজ্ঞাসা করলেই বলে দেবে এই রোডটার কথা। এখানে এলেই তোমরা খাতা পেয়ে যাবে খুব কম দামে, একদম এখানে তৈরি হচ্ছে। দেখো এইগুলি হচ্ছে মেশিন, এই মেশিন থেকেই খাতা তৈরি হচ্ছে, বা বিভিন্ন ধরনের পেপার সব পাওয়া যাবে এখানে। তো দর্শক বন্ধুরা, আমি সূর্য সেন স্ট্রিট দিয়ে আবার ফের ফিরে যাচ্ছি কলেজ স্ট্রিটে, এবার ওখান থেকে আমি শিয়ালদা উত্তর শাখা দিয়ে আবার ফের বাড়ি যাবো, ওখান থেকে ট্রেন ধরে। তো তোমরাও এইভাবেই আসবে। আর তো দর্শক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা অবশ্যই শেয়ার করবে, শেয়ার করলে সবাই জানতে পারবে যে কলেজ থেকে কোথায় বই পাওয়া যায়, কোথায় খাতা পাওয়া যায়, কীভাবে এলাম বারুইপুর জংশন থেকে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ।